ওয়েলকাম টু মাই চ্যানেল যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করো এই চ্যানেলের ভিডিওটি দেখুন অবশ্যই শেয়ার করো নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে যে অনলাইন পরীক্ষা হচ্ছে তার উত্তরগুলি এই চ্যানেলে তুলে ধরা হচ্ছে এই ভিডিওতে পিজি এইচ আই এইট এর উত্তরগুলি তুলে ধরা হচ্ছে এর পূর্বে পিজি এইচ আই সেভেন এর উত্তর দেওয়া হয়েছে প্রথম প্রশ্ন ভারতীয় সামন্ততন্ত্র গ্রন্থটির লেখককে উত্তর হবে আর এস শর্মা পরবর্তী প্রশ্ন ফাহিয়েন ভারতবর্ষে এসেছিলেন উত্তর হবে পঞ্চম খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন ফাজাইল বলতে বোঝায় উত্তর হবে উদ্বৃত্ত রাজস্ব চার নম্বর প্রশ্ন কোন পাল রাজা তাম্র তাম্রশাসনের সঙ্গে যুক্ত উত্তর হবে ধর্মপাল পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন বিন তত্ত্ব প্রস্তাব করেছিলেন উত্তর হবে রমেশচন্দ্র মজুমদার ছ নম্বর প্রশ্ন নিচু থেকে সামন্ততন্ত্র বলতে বোঝায় উত্তর হবে উত্তর হবে ভূমধ্যকারী শ্রেণীর উপর স্থানীয় সামন্ত শ্রেণীর উত্থান পরবর্তী প্রশ্ন সাত নম্বর প্রশ্ন দ্য ফিউডালিজম ডিবাদ গ্রন্থের সম্পাদক উত্তর হবে হরকেশ মুখিয়া আট নম্বর প্রশ্ন অবন্তি বর্মন শাসন করতেন উত্তর হবে কাশ্মীর পরবর্তী প্রশ্ন তামিলনাড়ুতে ভক্তিবাদ প্রসারিত হয়েছিল উত্তর হবে খ্রিস্টীয় ষষ্ঠ শতকে দশ নম্বর প্রশ্ন ইকতা নিয়ন্ত্রণ করার জন্য খাজা নামক পদ সৃষ্টি করেন উত্তর হবে গিয়াসুদ্দিন এগারো নম্বর প্রশ্ন ডালসিক্ত ধান চাষ প্রচলিত ছিল উত্তর হবে গুজরাট পরবর্তী প্রশ্ন ভারতের ইতিহাসে আদি আদিমধ্যযুগ পর্যায় বলতে বোঝায় উত্তর হবে প্যাচিকাল থেকে মধ্যযুগের রূপান্তর পর্যায় পরবর্তী প্রশ্ন দক্ষিণ ভারতে বিশাল ভূ সম্পত্তি সহ মন্দিরের প্রতিষ্ঠা প্রথম হয়েছিল উত্তর হবে মধ্যযুগে পরবর্তী প্রশ্ন সাধিয়া মুদ্রার বলতে বোঝায় উত্তর হবে চৈনিক মুদ্রা পনেরো নম্বর প্রশ্ন দ্য মেকিং অফ আর্লি মেডেভাল ইন্ডিয়া গ্রন্থের লেখক উত্তর হবে বিডি চট্টোপাধ্যায় পরবর্তী প্রশ্ন বিডি চট্টোপাধ্যায়ের মতে মধ্যযুগের সমাজ বিকাশের প্রধান বৈশিষ্ট্য ছিল উত্তর হবে এ প্রশ্নের উত্তর হবে এ বি দুটোই পরবর্তী প্রশ্ন ঐতিহাসিকরা ভারত ইতিহাসের মুদ্রার স্বল্পতা দেখ স্বল্পতা দেখতে পেয়েছেন উত্তর হবে গুপ্ততর যুগে পরবর্তী প্রশ্ন তৃতীয় ইন্দ্র কোন রাজবংশের রাজা ছিলেন উত্তর হবে রাষ্ট্রকূট রাজবংশের লক্ষ্মীর মতে তামিলনাড়ুতে জমিদান একটি প্রাতিষ্ঠানিক চরিত্র উত্তর হবে খ্রিস্টীয় ষষ্ঠ শতকে কুড়ি নম্বর প্রশ্ন কে কামরূপে ব্রাহ্মণদের জমিদানের প্রথা চালু করেন উত্তর হবে অঘর বর্মন একুশ নম্বর প্রশ্ন উপর থেকে সামন্ততন্ত্র এবং নিচু থেকে সামন্ততন্ত্র তত্ত্বটি প্রস্তাব করেছিলেন উত্তর হবে ডিডি কোসাম্বী পরবর্তী প্রশ্ন প্রশ্ন বি যাজব কলিভ যুগের প্রধান বৈশিষ্ট্য রূপে চিহ্নিত করেছেন উত্তর হবে দূরপাল্লার বাণিজ্যের বিকাশ তেইশ নম্বর প্রশ্ন আদিমধ্যযুগের ভারতের সামর্থতন্ত্রের বিকাশের প্রধান বৈশিষ্ট্য ছিল উত্তরভাবে নগর অর্থনীতির অবক্ষয় ধর্মীয় শ্রেষ্ঠ এবং বর্ণ সমের বিস্তার চব্বিশ নমপ্রশ্ন আলাউদ্দিন খলজি ভারত শাসন করেছিলেন উত্তর হবে বারোশো ছিয়ানব্বই থেকে তেরোশো ষোলো খ্রিস্টাব্দ